এই আফগানিস্তানের আমির মোল্লা উমর, কি নাম কথা কয় না, মোল্লা উমর, মোল্লা উমর, এই মোল্লা উমরের ভয়ে যেহেতু উমর মোল্লা লাগছে সাথে, মোল্লা উমর সারা দুনিয়ার কাফের আর বেঈমানরা মোল্লা উমরকে ভয় পাইত। আরে কথা কয় না কেন? আরেকজনের নাম উসামা, কি নাম কোন, নাম কি কোন না, উসামা। উসামার অর্থ কি জানেন? উসামার সময়ের খেলোয়াড় ছিল বুশ, কি ছিল কোন, কথা কয় আজকে ওয়াজ অন্যদিকে শুরু হয়েছে কি রে। উসামার সময়ের কাফেরদের পক্ষের প্রধান খেলোয়াড় ছিল বুশ, কথা কয় না, মুসলমানদের পক্ষের খেলোয়াড় ছিল উসামা। বুশ মানে জঙ্গল, কথা কয় না, বুশ মানে কি কোন, জঙ্গল। আর উসামা মানে রয়্যাল বেঙ্গল টাইগার, উসামা, উসামা। হায়াতুল হায়ওয়ানের মধ্যে আল্লামা কামালউদ্দিন দেমিরি রহমতুল্লাহ আলাইহি বলছেন, আমি দেখছি, আমি লেখা দেখছি, হায়াতুল হায়ওয়ান আমার কাছে আছে, বাংলাটা না ওর দুটা আছে। হাহ, বাঘ বুঝাইবার জন্য, বাঘ কি বুঝাইবার জন্য, সিংহ বাঘ বুঝাইবার জন্য আরবিতে 150টা শব্দ ব্যবহার হয়, কথা কয় না, ওয়াজ কোন দিকে যায় আল্লাহ জানে। বাঘ বুঝাইবার জন্য আরবি শব্দ কয়টা আছে, 150টা, কয়টা? আর আমাকে বাংলাতে বাঘ বুঝাই ফেললে শব্দ কয়টা, একটা, দেখছো কথা কয় না। আমাদের বাংলাতে বাঘ বুঝাইবার জন্য শব্দ কয়টা, আর আরবিতে বাঘ বুঝাইবার জন্য কয়টা? তাহলে তুই একটা ফেরা শিক্ষিত, তুই বাঘের শুধু একটা শব্দ জানোস, আর মৌলবি বাঘ বুঝাইবার জন্য 150টা শব্দ জানে, তার মানে তুই মৌলবির সাথে পাল্লা দেস, তোর গুদ্দে কত বড় রে, কথা কয় না কেন। তুই মৌলবির সাথে জ্ঞান দিয়া পাল্লা দেস, তোর গুদ্দে কত বড় রে। তুই মৌলবির সাথে অস্ত্র দিয়া পারবি, তুই মৌলবির সাথে টাকা দিয়া পারবি, তুই মৌলবির সাথে ক্ষমতা দিয়া পারবি, তুই মৌলবির সাথে ক্যাডার ক্যাডার দিয়া পারবি, মগর এলেম আর জ্ঞান দিয়ে মৌলবির সাথে পারবি না, কারণ মৌলবির কাছে এলেমের ভান্ডার ছোট না বড়। আপনাকে আমার কথা বুঝেন, কে কে বুঝেন হাত উঠে দেখান। তুই বেটা কি কচু ফেরে শিক্ষিত হয়েছিস বেটা, হাট্টি ম্যাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খারা দুটো সিং, তারা হাট্টি ম্যাটিম টিম, কচুর ফরা বসস, আগডুম বাগডুম গোড়াডুম সাজে, সাজতে সাজতে চললো ডুলি, ডুলি গেল কমলা ফুলি, কমলা ফুলির টিয়েটা, সূর্য মামার বিয়েটা, সব বাজে দুই নম্বর ভরা। টিয়া ফাঁকি, টিয়া ফাঁকি রে সূর্যের কাছে বিয়ে দেয়, যে ফরা ফুটছেন আপনারা, হ্যাঁ, কমলা ফুলির টিয়েটা, সূর্য মামার বিয়েটা, কমলা ফুলির টিয়া ফাঁকি রে সূর্য মামার কাছে বিয়ে দেয়, গাঁজা ঘুরি ফরা, কথা কয়, গাঁজা ঘুরি ফরা টিয়ার যদি সূর্যের কাছে বিবাহ দেয়, সূর্য হলো পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, আর টিয়া পাখি হইল ছোট্ট কইরা এক সাবে বউ বর্তা হইয়া যাবো, কথা কয় না, জামাইর এক সাবে বউ বর্তা হইয়া যাবো, বউ হইল ছোট্ট পৃথিবীর একটা অংশ, আর সূর্য হইল পৃথিবীর চাইতেও 13 লক্ষ গুণ বড়, এরম জামাইয়ের লগে এরম বউ মিলেনি, কথা কয় না। এই বাজে ফয়া এটি নম এমপি হয়, এগুলা মন্ত্রী হয়, যত 2 নম্বর ফরা ফেরে এমপি এর মন্ত্রী হয়, তো বলেন এরা কি কাম 1 নম্বর করবো না 2 নম্বর করবো? আপনাকে আমার ওয়াজ বুঝতে আছেন, কে কে বুঝতে আছেন হাত উঠে দেখেন মেহরবানি করে। আগডুম বাগডুম গোড়াডুম সাজে, সাজতে সাজতে চললু ডুলি, ডুলি গেল কমলা ফুলি, কমলা ফুলির টিয়েটা, সূর্য মামার বিয়েটা, হাট্টি ম্যাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খারা দুটো সিং, তারা হাট্টি ম্যাটিম ডিম, সিংওয়ালা জানোয়ারে ডিম পারে, টিসুর বক্স করে মাধ্যম আজকে রাগ উঠছে, কিন্তু তুই যেন বয়স হচ্ছে এটা খেয়াল করবি না, আজকে ওয়াজ গরম না ঠান্ডা, তো তুই খেয়াল রাখবি না বেটা। সিংওয়ালা জানোয়ারে ডিম পারে কন, এটা কার বাপদাদাই শুনছিনি, এই ফরাগুলো ফরা এটির নেতা হয়, শিক্ষিত হয়, ফ্যান ফরে শার্ট ফরে এই যে টাই লাগে, আর বাপদের আনে মৌলবিরা কিচ্ছু জানে না,
একটা বাইলবিনি মৌলবির বেড়া আসে তো আমি তো বেশি বড় মৌলবি না, ছোট মৌলবি আমার বাড়িয়ে লইবে না, লবি না তোরা। আর বড় মৌলবি তো কাছে গেলে তোর হুঁশে থাকবে না। আর এই মাদ্রাসা কি পড়ায় শুনবেন নি? আজকে আমার মানে মানে এই জায়গায় অনেক দিনের গান, শিশুর পায়ে যেদিন ফেলো উসর মরু প্রাণ, খোদার হুকুম পালতে সেদিন হায় খলিলুল্লাহ, মা হাজেরায় রেখে এলেন মরুর মাঝে আ, চারিদিকে অথয় বালি নেই কোপানির ছিন, বেগুরেতে হায় রে মায়ের গিলল মরণ দিন, বালির পরে রইল পয়ে শিশু ইসমাইল, মা বেরোলেন পানির খোঁজে হয়ে পাথর দিল, পানির আশায় গেলেন তিনি দূরের পাহাড়ে, এক কাতরা কোথায় না মিলল আহারে, ফিরে এলেন মা সে যখন যখন সূর্য খরতর, মরুভূমির পরে আগুন ডালছে নিরন্তর, অবাক হয়ে দেখেন সে তাই খোকন সোনা তার, পরিবাটি শীতল ছায়ায় খেলছে অনিবার, কোন আকাশের কোল থেকে এক অচিন মেঘের ছায়া, এসে তাহার মাথার উপর মেলেছে পাখা, হাত পানে খেলছে শিশু পায়ের কাছে তার, জিরজিরিয়ে বইছে সে এক ঝর্ণা চমৎকার, সাহারাতে মিঠা পানির ঝর্ণা জড়ায়, মরণমুখী মায়ের প্রাণে আশা চড়ায়, এলো সেদিন খোদার নবী শিশু ইসমাইল, কুল দুনিয়া উঠল হেসে আনন্দে ঝিলমিল, পুণ্যস্মৃতি সেই নহরের নাম হলো জমজম, তার পাশে গড়ল কাবা মক্কা মুয়াজ্জম। এটা আমরা আমাকে ফোলা পানের পড়াই মিয়া কথা কয় না কেন? এ আমাকে ফোলা পান মাদ্রাসা এগুলো পড়ে, আর তোরা পড়াস আর টিমে টিম টিম আগ ডুম বাগ ডুম কথা কয় না? অর্থাৎ তোদের পড়া দুই নম্বর, মাদ্রাসার পড়া দুই নম্বর না এক নম্বর? আপনারা কি এটার সাথে একমত? কে কে একমত হাত উঠে দেখেন ভাই ভাই, হাত উঠে আছে, হাত উঠে মানে প্যারালাইসিস হবে, হাত না উঠলে প্যারালাইসিস। আমি বললাম তো আজকে না হলে দুই চার দিন পরে হবে ইনশাল। হাত উঠে বি অবস্থার মূলবি সরকারি দলের লোক, কোন দলের? কোন দলের? কোন দলের? দেখেন যারা আমরা আওয়ামী লীগ করি এরা খুব গরম হয়, কিছু কইলে মামলা ঢুকাইয়া দেয়, আর আওয়ামী লীগের চাইতে বেশি গরম হলে হেফাজতে ইসলামের নেতারা। আরে কথা কয় না কেন? আরে সরকারি দলের তো আরশ কুরসি লৌহ কলমের মালিক যে সরকার, এই সরকারের দল লোক, এই জন্য এরকম গরম হইব না ঠান্ডা হইব, এই জন্য কথা বললে লাগে যাবে, যদি বলি প্যারালাইসিস প্যারালাইসিস কম বলে আল্লাহ আমি তো ওরে কইছি প্যারালাইসিস হইব, অন্ত ওইতে আছে না কর, তুই কইছিস তো লাগাইতে আছে। বুশ মানি হলো জঙ্গল, আর উসামা ওই বাঘকে বলে যে এই বাঘের বয়ে ওই জঙ্গলের সমস্ত বাঘ পর্যন্ত আতঙ্কিত। কথা কয় না? বুশ মানি জঙ্গল, আর উসামা ওই বাঘকে বলে যে এই বাঘের বয়ে জঙ্গলের অন্য বাঘ সহ আতঙ্কিত। কথা কয় না কেন? এই জন্য দেখছেন না, এই জন্য উসামার নামের প্রভাবে বুশ প্রশাসন সব সময় আতঙ্কিত থাকতো। কথা কয় না? বেলে উসামায় কি করছে? বুশের কিচ্ছু তো করে নাই। আপনি বুশেরই জিজ্ঞেস করেন, বুশ এখনো যদি কোনো মুসলমান সন্তান নাম শুনে উসামা বুকসে সাপড়া খাই উঠবো। কথা কয় না? কেমনে বুঝাবো আপনাদেরকে, কেমনে বুঝাবো? এই যে এখানে মামুন, আমার স্নেহের ছোট ভাই মামুনুল হক, মসজিদের নাম রাখছে বাবরি মসজিদ। কি ভারত সহ বাংলাদেশের প্রশাসন অস্থির হয়ে গেছে, বাবরি মসজিদ নাম রাখছে, দেখছেন নি? বাদশাহ জহিরউদ্দিন বাবরের নামে মসজিদের নাম রাখছে বাবরি। সুরা কাফের গোষ্ঠী, বেইমানের গোষ্ঠী, ইসলামের দুশ্মনরা হতভম্ব আতঙ্কিত, বাবরি মসজিদ নাম রাখছে। কথা কয় না কেন? ওরা মানুষ আর না মানুষ, মসজিদের নাম বাবরি মসজিদ। আরে কথা কয় না? আর বেটা মৌলবি, বেটাই মৌলবি যেদিকে যায় মৌলবির লোকে যাবি সেদিকে, মৌলবি কি কয় বুঝ? তোরা মানুষ আর না মানুষ, মসজিদের নাম বাবরি মসজিদ। ওরা চিল্লে গো ঠিক মার দিব মার, মসজিদের নাম কি? মুসলমান, মুসলমানদের ইতিহাসকে ভুললে চলবে না। বাবরকে চিনেন? বাবরকে চিনেন? হায় হায় আয়ুরুষে তা তার কে আফসান আছে, হায় হায় আয়ুরুষে তা তার কে আফসান আছে,
पास बाने मिल गए काबा को सनम खान से तातारीरा आगे सिलो इस्लाम और दुश्मन एर फिर अल्लाह एक बुजुर्ग फयूज और बरकत और बरकते एरा इस्लाम और दोस्त है गे से कथा कहे ना ए ए इस्लाम और दोस्त होवार परे मुगल साम्राज्यर सर्वप्रथम बादशाह जहीरुद्दीन बाबर तारपर हुमायून तारपर माइजगिंदी शयतान ढुकछे अकबर अकबर पर जहांगीर हजरत मुजद्दद आलफे सानीर समय एकटु साइज होया गेछे जहांगीरेर छेले शाहजान आरो साइज आलमगीरेर समय भारतवर्षे इस्लामी हुकूमत कायम होया गेछे एदिन बुझबेन ना एदिन बुझते माथा लागे कि लागे उम्मतेर ओलामाए करामेर कथा बुझते माथा लागे नेतागो कथा बुझते माथा लागे ना हेदरेर माथा नाई आमनगो माथा नाई बुझेन वाला কথা কয় না আসলে আমি যেই বিষয়ে ওয়াজ করার জন্য বসছিলাম আল্লাহকে এই বিষয় বাদ দে তুই এদিকে যা